আজ আবারও মুখ্যমন্ত্রীর তরফে মুখ্যসচিব মারফত একটি মেল করা হয়েছে এবং সেই মেলে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে, আবেদন জানানো হয়েছে আলোচনায় বসার জন্য। বিকেল পাঁচটায় এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে, বৈঠকের ডাক মুখ্য সচিবের। ফের জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিবের, বৈঠকের আহ্বান জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। যদিও সেখানে স্পষ্ট করা হয়েছে, সেই চিঠিতে স্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা হবে না। মুখ্যমন্ত্রীর তরফে এটাই পঞ্চমবার অর্থাৎ শেষবারের জন্য আবেদন করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের। অন্যদিকে লিখিত কার্যবিবরণী, মিটিংয়ে যে লিখিত কার্যবিবরণী সেটা সই করে উভয় পক্ষের কাছে দেওয়া হবে, অর্থাৎ মিনিটসের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সেখানে কোনোভাবেই লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা হবে না, যেই দাবি বারংবার জানিয়ে আসছিলেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই আপনারা জানেন এর আগে দুবার বৈঠকের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু কোনোভাবেই কিন্তু বৈঠক ফলপ্রসূ হয়নি এবং বৈঠক সম্পূর্ণ হয়নি, আলোচনা হয়নি, ভেস্তে গেছে বারবারই। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, তোমার কাছে যেটা প্রথমেই জানতে চাইবো, যে এর আগে আমরা দেখেছি যে একটি নবান্নে বৈঠক হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছিল এবং তারপরে আমরা দেখেছি কালীঘাটের প্রথম যে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকও ভেস্তে গিয়েছিল, জুনিয়র চিকিৎসকরা গিয়েও ফিরে এসেছেন। তো সেই জায়গা থেকে আজকের বৈঠক কের দিকে তাকিয়ে প্রত্যেকেই রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য সচিব মারফত একটি মেল করেছেন এবং সেখানে স্পষ্টত জানানো হয়েছে কোনো ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং করা যাবে না, এটাই পঞ্চমবার অর্থাৎ শেষবারের মতো মুখ্যমন্ত্রীর তরফে আবেদন করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের। একেবারে সানন্দ, দেখো মুখ্য সচিবের মারফত যে মেল এসে পৌঁছেছে জুনিয়র চিকিৎসকদের কাছে, সেই মেল করা হয় সকাল 11:48। ঘড়ির কাঁটায় এখন 3টে বেজে গিয়েছে, অর্থাৎ বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমরা যেটা খবর পাচ্ছি যে জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং রাজ্যের যে 26টি মেডিকেল কলেজ রয়েছে সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়েই তারা প্যান জিবি করবেন, প্যান জেনারেল বডি মিটিং তারা করবেন এবং তারপরে তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেবেন যে এই বৈঠকের ক্ষেত্রে তাদের কী বক্তব্য রয়েছে, অর্থাৎ তারা বৈঠকে যাচ্ছেন কি যাচ্ছেন না, অথবা তারা বৈঠকে গেলেও তাদের তরফ থেকে নতুন কোনো শর্ত রাখা হচ্ছে কি না। যে বিষয়টা বলা হয়েছে যে ভিডিওগ্রাফি এবং লাইভ স্ট্রিমিং করা হবে না, শুধুমাত্র মিনিটস জুনিয়র চিকিৎসকদেরকে দেওয়া হবে এবং দুপক্ষই সেই মিনিটসে সই করবেন, অর্থাৎ কার্যবিবরণী শুধুমাত্র তারা পাবেন। সেই বিষয়টা নিয়ে তাদের কী বক্তব্য রয়েছে, কী স্ট্যান্ড পয়েন্ট রয়েছে সেটা জুনিয়র চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই তারা জানাবেন। এবং আজকের এই মেলে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে পঞ্চম তথা শেষবারের জন্য জুনিয়র চিকিৎসকদেরকে আহ্বান করা হচ্ছে বৈঠকে বসার জন্য বা আলোচনায় বসার জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে এটাই শেষ চেষ্টা এমনটা ধরে নেওয়া যেতেই পারে। এবং গত বৃহস্পতিবারের নবান্নের যে বৈঠক এবং গত শনিবারের কালীঘাটের যে বৈঠক, দুই ক্ষেত্রেই আমরা দেখেছি যে কোথাও গিয়ে এই বৈঠক শেষ মুহূর্তে তারা পৌঁছলেও সেই বৈঠক শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে গিয়েছিল এবং তার কারণ যেটা সেটা হচ্ছে সেই একই দাবি, অর্থাৎ লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিংয়ের যে দাবি। এবং শনিবারের বৈঠকে জুনিয়র চিকিৎসকরা তারা শেষ মুহূর্তে বলেন যে তারা ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং কোনো কিছুই তারা চাইছেন না, শুধুমাত্র মিনিটস দেওয়া হলে সেই শর্তেই তারা রাজি। এবং সেই বিষয়টা তারা যখন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে জানাতে যান তখন বলা হয় যে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন আর বৈঠক করা সম্ভব নয়। এবং অবশ্যই আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আরজিকর মামলার, তার আগে আজকের এই বৈঠক যদি ফলপ্রসূ হয় বা সেখান থেকে যদি কোনো রফাসূত্র বেরিয়ে আসে সেটা অবশ্যই মামলার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জুনিয়র চিকিৎসকরা দীর্ঘ 36 দিন ধরে যে কর্মবিরতি করছেন এবং স্বাস্থ্যভবনের সামনে তাদের আজকের এই ধর্ণা অবস্থান সপ্তম দিনে পড়লো, গোটা বিষয়টাতেই অবশ্যই একটা সদর্থক ভূমিকা যদি নেওয়া হয় দুপক্ষের তরফ থেকে তাহলে সেটা এখনও পর্যন্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হবে। এবং প্রশাসন যে বারংবারই আলোচনায় বসতে আগ্রহী সেটা কিন্তু বারংবার বুঝিয়ে দিচ্ছেন তারা, তার কারণ গত শনিবার আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী নিজে আচমকাই এসে পৌঁছেছিলেন জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থানে এবং তারপরে পরের যে ঘটনাক্রম, অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফ থেকে আবারও বৈঠকের জন্য আহ্বান করা হয়, জুনিয়র চিকিৎসকটা গিয়েও ছিলেন যদিও সেই বৈঠক শেষ মুহূর্তে হয়নি। এবং যে প্রতিনিধি দল গত শনিবার গিয়েছিলেন, অর্থাৎ 32 জনের যে প্রতিনিধি দল তারা গিয়েছিলেন, আজকেও সেই ডেলিগেশন টিমকেই আবারও যেতে বলা
বলা হয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে যে 15 জন বা 20 জনের কথা বলা হচ্ছিল সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে যে গতবার যে 32 জন গিয়েছিলেন এবারও সেই 32 জনকে যাওয়ার জন্য বলা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার এই বৈঠক তৃতীয়বারের জন্য সেই বৈঠকের যে আহ্বান সেই আহ্বানে সাড়া দেন কিনা জুনিয়র চিকিৎসকরা এবং দিলেও তারা নতুন কোনো শর্ত রাখেন কিনা সেটা যেমন একদিকে দেখার, কিন্তু তারা এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে যে 5 দফা দাবিতে তারা দীর্ঘ 36 দিন বা 37 দিন ধরে আন্দোলন করছেন সেই 5 দফা দাবি অবশ্যই তারা মুখ্যমন্ত্রীর সামনে রাখবেন। তার মধ্যে অন্যতম রয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়কের পদত্যাগ, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ এবং সর্বোপরি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবি, সেই দাবি তারা প্রথম দিন থেকে জানিয়ে আসছেন। সেই সমস্ত বিষয়ে তারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হবে সেখানেও তারা উল্লেখ করবেন। এবং আমরা এটাও দেখছি যে প্রথম বৈঠকে নবান্নে সেই বৈঠকের কথা বলা হয়েছিল, দ্বিতীয়বার এবং তৃতীয়বার অর্থাৎ আজকেও মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে সেই বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। অর্থাৎ কোনো প্রশাসনিক কোনো জায়গা নয়, একেবারে মুখ্যমন্ত্রীর বাসভবনে সেই বৈঠকের জন্য বলা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের। এবং সেখানে দাঁড়িয়ে এই বিষয়টা কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে যে বৈঠকে সাড়া দিলেন কিনা জুনিয়র চিকিৎসকরা। এবং সবথেকে বড় প্রশ্ন এখন এটাই উঠে আসছে যে লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে তারা কি অনড় থাকবে। তুলে ধরেছিলে যে ইতিমধ্যেই একটি জেনারেল বডির মিটিংয়ে বসেছেন জুনিয়র চিকিৎসকরা, তারা মিটিং করছেন, তারা আলোচনা করছেন যে তারা এর পরবর্তী সিদ্ধান্ত তাদের কি হতে চলেছে, সেই বৈঠক কি শেষ হয়েছে? দেখো, সেই বৈঠক কিছুক্ষণ আগে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং প্রাথমিকভাবে যারা আরজি করেন, যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন এবং তারপরে প্যান জেনারেল বডি মিটিং চলছে, অর্থাৎ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে। এবং যেহেতু এতগুলি মেডিকেল কলেজ, তাদের প্রতিনিধিরা গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছেন, তাদের সবাইকে এক জায়গায় এনে সবার বক্তব্য নেওয়া এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই এখন দেখার। আমরা দেখছি যে এই বৈঠক নিয়েও কিন্তু বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে, কোথাও গিয়ে বলা হচ্ছে যে এই বৈঠকে প্রত্যেকে একমত হচ্ছেন না বা বৈঠকের মধ্যেও বিভিন্ন বিভ্রান্তি তৈরি হচ্ছে, অনেকেই আলোচনায় রাজি আবার অনেকেই আলোচনায় বসতে রাজি নন, বা অতি বাম কিছু জুনিয়র চিকিৎসকের কথা উঠে আসছে। আমরা দেখেছি গতকাল কুণাল ঘোষ তিনি একটি ভাইরাল অডিও পোস্ট করেছিলেন যেখানে তিনি দাবি করেন যে এই আলোচনার মধ্যেই কয়েকজন আছেন যারা বৈঠক যাতে ভেস্তে যায় সেই রকম তারা মনস্থির করে গিয়েছিলেন, যে কারণে শেষ থাকবে যে এই বৈঠক থেকে কোনো বিষয় বেরিয়ে আসে কিনা এবং জুনিয়র চিকিৎসকরা তারা পরবর্তী কি সিদ্ধান্ত নিতে চলেছেন, সেই বৈঠকে বৈঠক থেকে বেরিয়ে তারা বক্তব্য রাখেন কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ মৌমিতা, আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। জুনিয়র চিকিৎসকরা বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। সবটাই পড়েছি, বডি বসছে, যে ডিসিশন হবে অতি দ্রুত জানাবো। মানে লাইভ স্ট্রিমিং থেকে তাহলে তোমরা লাইভ স্ট্রিমিং এর দাবিতে থাকছো না শুনিনি, সেটা জানাতে পারবো। আলোচনা না হলে আমি কিছুই জানাবো। আপনারা কি আলোচনায় আগ্রহী? হ্যাঁ, আলোচনায় তো আমরা সবসময় আগ্রহী, কিন্তু যা মেল এসেছে সেই মেলের কপি আমরা পড়েছি, সম্মিলিত মিটিং ডাকা হচ্ছে, যা ডিসিশন হবে। আপনারা দাবি কি একই থাকছে? আলোচনার দাবি 5 দফা দাবি, সেই 5 দফা দাবি লাইভ স্ট্রিমিং এর দাবি, বাকি যা প্রসিডিউর হবে, যা শর্তাবলী যা আছে, যা কিছু মিটিং এর পর জানাতে পারবো। আমরা সবসময়ই যেরকম ভাবে ডিসিশন নিই যে আমরা সবাই সমস্ত কলেজের রেপ্রেজেন্টেটিভরা একসাথে বসি এবং আলোচনা করে তারপর যার ডিসিশন হবে আপনাদের জানিয়ে দেবো। আমরা আমাদের ডিসিশন সবসময়ই পেনজিবি করার পর সমস্ত কলেজের রেপ্রেজেন্টেটিভ নিয়ে জিবি মিটিং করার পর সেখান থেকে ডিসাইড করি, ডিসাইড করে আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম টেলিফোন লাইনে সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, শোনাবো আপনাদের কি বক্তব্য। এই যে কালীঘাটে ডাকাটা, এটাই হচ্ছে ওদের একটা ম্যাল ইন্টেনশন। জুনিয়র ডাক্তারদের তো আমি পরামর্শদাতা নই, কিন্তু আমি আমার মত বলতে পারি, জুনিয়র ডাক্তারদের এই আমন্ত্রণ প্রত্যাহার করা উচিত, প্রত্যাখ্যান করা উচিত এবং বলা উচিত আলোচনা হবে স্বাস্থ্য ভবনে কিংবা নবান্নে। সরকারি কোনো একটি প্রতিষ্ঠানেই সরকার সঙ্গে বিরোধ আলোচনা হতে পারে, মুখ্যমন্ত্রীর বাড়িতে নয়। প্রত্যেক দিনই আলোচনা ভেস্তে যাচ্ছে লাইভ স্ট্রিমিং কারণে। এখন তিনি যে বলেন লাইভ স্ট্রিমিং হবে না, তার মানে তিনি আলোচনা চান না, একটা চিঠি দিতে হয় দিয়েছেন, সরকারের কোনো সদিচ্ছা নেই এখান থেকে প্রমাণ হচ্ছে। এখন আবার বলি, সে সবটাই নির্ভর করছে চিকিৎসকদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিবেচনার উপরে। আমার বিবেচনায় এই চিঠিকে সরাসরি খারিজ করে দেওয়া উচিত। সুপ্রিমে আর কি শুনানি হবে? সুপ্রিমে শুনানি হওয়াতে কিছু নেই। সুপ্রিমে হয়তো বলবে আমরা ডাক্তারদের
স্ট্রাইক মেটাবার চেষ্টা করেছি এই পর্যন্তই। আর সে ব্যাপারেও সুপ্রিম কোর্টের বিশেষ করে ডাক্তাররা যদি স্ট্রাইকে যান সুপ্রিম কোর্টে কখনো ইনজাঙ্ক করতে পারে না। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তার কি বক্তব্য শোনাবো। প্রত্যেকটা ক্ষেত্রেই উনি মেনশন করছেন এমন ভাবে যেতে বোঝা যাচ্ছে যেখানে আইনের চালটা বেশি, আইনের ছলটা বেশি, মানসিকতা যেখানে খুব অভাব, যেখানে মানসিকতা নেই যে আমি এই প্রবলেমটা সলভ করব, কিন্তু এই যে একদম গেটের সামনে দাঁড়িয়ে চার মূর্তি মানে চার মক্কেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ডিজি, হেলথ সেক্রেটারি, চিফ সেক্রেটারি, সরি না চিফ সেক্রেটারি, এরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খিচমেড়ি ফটো করলেন ওই দিন, তারপর ক্যামেরাম্যানদের দেখে এসো তোমরা একটু চা খেয়ে যাও, তোমরা ভিজো না, তোমাদের মাথায় ছাতা দিচ্ছি, এই নাটকগুলো করে আলটিমেটলি নিজের ইমেজ বিল্ডিং এবং সুপ্রিম কোর্টের কাছে সাফাই তৈরি করলেন। আসল প্ল্যানটা ছিল যেটা, আসল প্ল্যানটা ছিল হচ্ছে এটা যে ওদের ঘরে ঢোকাবো, ঢুকি আমি ওদের কোনো কথা মানবো না। হ্যাঁ, এটা আমি লিখে দিচ্ছি, এবারও আপনি দেখবেন তাই ঘটবে। মুখ্যমন্ত্রীর কোনো ইন্টেনশন নেই, যদি ইন্টেনশন থাকতো গতকাল করলেন না কেন ওই কাজ? ইন্টেনশন যদি থাকতো, যদি এটা পরিষ্কার থাকতো, তাহলে উনি গতকাল এই মিটিংটা করতে পারতেন। কিন্তু উনি বলেছেন না কদিন আগে লেবু নিগড়তে নিগড়তে না কচলাতে কচলাতে তেতো হয়ে যায় মুখ্যমন্ত্রী, এবার এখন খুব তেতো হয়ে গেছে। আসলে মূর্খরা যখন মুখ্য হয় তখন সেই রাজ্যের ভীষণ দুঃখ হয়, সেটাই হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে, তিনি কি জানালেন শোনাবো। পরশুদিনের যেখানে শেষ হয়েছে, যা যে জায়গায় দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গায় কোনো পক্ষই এক ইঞ্চি এগোয়নি। রাজ্য সরকারের এই মানসিকতা থেকে পরিষ্কার মনে হচ্ছে, চিঠির যে শর্ত, যে ভাষা প্রয়োগ করেছে তাতে পরিষ্কার মনে হচ্ছে তারা মিটিং করলে করুন, না করলে না করুন, এরকম একটা অ্যাটিচিউড। এই অ্যাটিচিউড দিয়ে ছাত্রদের সাথে আন্দোলনকারী ছাত্রদেরকে তো ঠিকভাবে ডাকা হচ্ছে না। আমার কথা হচ্ছে যে কোথায় লাইভ স্ট্রিমিং এর অসুবিধা আছে বলতে পারেন? আদালতের কোথায় বলা আছে লাইভ স্ট্রিমিং করা যাবে না? আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটা প্রশাসনিক বৈঠক হবে, মুখ্যমন্ত্রী বাড়িতে বারবার থাকছেন কেন? আর ছাত্ররা দেখুন, যাবেন ছাত্ররা, যাবেন কি যাবেন না সেটা ছাত্রদের বিষয়, তারা ঠিক করবেন। কোনো আলোচনা এরকম প্রিকনসিভ মানে প্রি কন্ডিশন দিয়ে হয় না। আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে আপনারা বলছেন দরজা বন্ধ করে তার মানে তাদেরকে ডাকছেন আলোচনার রাস্তা করতে চাইছেন, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমার মনে হয় ছাত্ররাই ঠিক করবেন, কিন্তু তাদের যে দাবি সে দাবিগুলো কিন্তু খুব ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত, মেনে নিলেই হয়।